প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো কাঁচা উপকারিতা বন্ধুরা আমাদের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সবিনয় অনুরোধ তা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন ক্লিক করে পাশেই থাকুন নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে প্রিয় বন্ধুরা কাঁচামরিচে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি আর এই ভিটামিন সি এর কারণে আপনার শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না কাঁচামরিচ কাঁচামরিচ কোলেস্টেরল কমাতে সাহায্য করে যাদের রক্তে শরীরে কোলেস্টেরল জমে গেছে তারা অবশ্যই কাঁচামরিচ খেতে পারেন আপনার দুর্বল দাঁতের মারিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে এই কাঁচামরিচ চোখের জুতি বাড়াতে এর জুরি নেই গরমের দিনে কাঁচামরিচ খেলে ঘাম ঝরিয়ে আপনার শরীরকে ঠান্ডা রাখে এই কাঁচামরিচ নিয়মিত কাঁচামরিচ খেলে হৃৎপিণ্ডের মুক্ত রাখে নিয়মিত কাঁচামরিচ সেবনে খেলে হৃৎপিণ্ডকে মুক্ত রাখে আপনি জেনে রাখবেন যে হৃৎপিণ্ড হচ্ছে আপনার শরীরের সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ অঙ্গ যা আপনার ব্লক হয়ে গেলে হৃৎপিণ্ড ব্লক হয়ে গেলে সে মানুষ আর বাঁচে না তো হৃৎপিণ্ডকে সজাগ সচেতন সবল রাখার জন্য আপনাকে অবশ্যই কাঁচামরিচ খেতে হবে আপনার শরীরের ক্ষত শুকাতে সাহায্য করে এই কাঁচামরিচ আপনার শরীরে যদি কখনো কেটে যায় ছিঁড়ে যায় তাহলে নিয়মিত কাঁচামরিচ সেবন করতে পারেন কারণ কাঁচামরিচে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা অন্য কোনো উৎস থেকে পাওয়া সম্ভব নয় প্রিয় বন্ধুরা নিয়মিত কাঁচামরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যা দূর হয় কাঁচামরিচে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যার ফলে কার্বোভাস্কুলার সিস্টেমকে সক্রিয় রেখে আপনাকে কর্মক্ষম করে তোলে কাসা মরিচে আছে প্রচুর পরিমাণ আয়রন যা আপনাকে রক্ত হাত থেকে রক্ষা করবে আপনার শরীরে যদি রক্তস্ল্পতা দেখা দেয় তাহলে কাসা মরিসের জুরি নেই রক্তস্বল্পতা থেকে বাঁচতে অবশ্যই আপনাকে কাঁচামরিচ খেতে হবে প্রিয় বন্ধুরা কাঁসামরিচের বিদ্যমান ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীর শরীরে জ্বর সর্দি কাশি ইত্যাদি অসুখ থেকে রক্ষা করে এছাড়া কাঁসামরিচ আপনার দাঁত ও হাড়কে শক্তিশালী রাখতে সহায়তা করে এছাড়াও রয়েছে আরও অনেকগুলো পুষ্টিগুণ যা এই ছোট্ট ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয় মোট কথা কাঁচামরিচের গুণাগুণ বলে শেষ করা যাবে না কাঁচামরিচ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে যা অন্য কোনো উৎস থেকে পাওয়া খুব সহজ নয় প্রিয় বন্ধুরা কাঁচামরিচের গুণাগুণ সম্পর্কে জানলেন তো এখন প্রশ্ন আসতে পারে কাঁচামরিচ কিভাবে খাওয়া যায় এখানে বলে রাখা ভালো অনেক গবেষণায় দেখা গেছে যে কাঁচামরিচ সাঁইত্রিশ ডিগ্রি তাপমাত্রায় তাপমাত্রার উপরে কেউ যদি সিদ্ধ করেন বা ভাজেন তাহলে কিন্তু কাঁচামরিচের গুণাগুণ নষ্ট হয়ে যায় তাহলে ভাবতে পারেন যে কাঁচামরিচ প্রশ্ন আসতে পারে কাঁচামরিচ কিভাবে খাওয়া যায় কাঁচামরিচ মূলত কাঁচা খাওয়াই উত্তম তরকারির মধ্যে আপনি যতটুকু ব্যবহার করেন প্রতিদিন আপনার প্রতিদিন এক বলা একবেলা হলেও ভাতের সাথে তরকারির সাথে একটি করে কাঁচা আপনি রাখতে পারেন তাতে করে আপনার ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিডেন্ট বা আপনার ডি যা কিছু আছে তার গুণাগুণ নষ্ট হবার নয় আমরা বিভিন্ন তরকারিতে আপনার ভর্তা ভাজিতে এই কাঁচামরিচ ব্যবহার করতে পারি তবে সর্বশেষ কথা প্রতিবেলায় প্রতিদিনের বেলা হলেও একটি করে কাঁচামরিচ কাঁচাই খেতে কাঁচাই খেতে পারেন তো বন্ধুরা আজ আর বেশি কথা না বাড়িয়ে এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হবে আরেক দিন আরেকটি মজার ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ